পৌষ মাসের শীতে সকল বাঙালি পরিবারে বিভিন্ন রকমের রকমারি পিঠে বানানো হয়ে থাকে। তারই মধ্যে একটা ফেমাস পিঠে হলো এই সেদ্ধ পুলি। এই সেদ্ধ পুলি খুবই জনপ্রিয়, সকল বাঙালিদেরই খুবই পছন্দের একটা পিঠে। আমি আজকে এই সাদা নারকেল দিয়ে এই সেদ্ধ পুলি বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, চৈতালি রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আরও একবার চলে এসেছি আরও একটা শীতের পিঠের রেসিপি নিয়ে, সেদ্ধ পুলি। খুবই সকলের পছন্দের, আর খেজুরের গুড় দিয়ে এরকম সাদা পুলি, সাদা নারকলের খুবই ভালো লাগে। তাই চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকে আমি সেদ্ধ পুলি বানাবো, বা ভাপা পুলি বলে বলা হয়। তো সেই সেদ্ধ চাল পুলি বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ রাইস ফ্লাওয়ার নিয়েছি। এটা সেদ্ধ চালের রাইস ফ্লাওয়ার, মেশিনে বানানো, আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। আমি এর সাথে এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। আর একেবারে গরম ফুটন্ত জল আমি এটাই দিয়ে দেব, প্রায় 1 কাপের মতো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেব। এখন মাখাবো না, জলটা এটা টেনে যাবে, তারপর আমি এটাকে মাখাবো, আর তখন একটু ঠান্ডাও হয়ে যাবে, এতে আরও জল লাগবে। আমি জল দিয়ে এরকমভাবে এখন ঢেকে রেখে দেবো, খুবই গরম এটা, প্রায় আধা ঘন্টা রেখে আমি দিয়ে দেবো, কেননা এটি এখন হাত দেওয়া যাবে না, খুব গরম জল। বন্ধুরা, জলটা দেখতে পাচ্ছেন টেনে গেছে, আর ঠান্ডাও একটু হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এটাকে এবার আমি হাতে করে খুব ভালো করে, যেমন আটা ময়দা মাখানো হয় সেরকমভাবে আমি এটাকে মাখিয়ে নেব। এরকমভাবে ফুটন্ত জলে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পুলি বা দুধ পুলি খুবই নরম হবে, এমনকি পরের দিন পর্যন্ত নরম থেকে যাবে। অনেকে বলে পুলি ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন একটুও শক্ত তো হবেই না, পরের দিন পর্যন্ত নরম থাকবে। এরকমভাবে আমি খুব ভালো করে ঠেসে একটু মাখিয়ে নেব। আমার খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন একটা ভিজে কাপড় এটাকে ঢেকে দিলে ঢেকে দিয়ে রেখে দিতে হবে, রেখে মানে বানাবো, কিন্তু ঢেকে রাখলে এটা নরম থাকবে, চালের গুঁড়ি তো এটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তো আমি এরকমভাবে কিছুটা নিয়ে নেব, যতটা পুলি লাগবে, সাইজ আপনারা আপনাদের মতো করবেন। তো আমি এটাকে আবার ঢেকে দেব। আর এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, আমি সাদা নারকেলেরই আজকে পুলি বানাবো, কোনো ছাই টাই মেরে না। এরকমভাবে একটা ছোট লেচি মতো করে নিয়ে এটাকে আমি এরকম কটোরে পাটির মতো করে ভেতরে নারকেলের, সাদা নারকেলের পুর দেব, যতটা ধরে সেরকমই দেবেন, দিয়ে একটু চিপে দিয়ে ভেতরের দিকে এটাকে মুড়ে দেব। এই যে ঠিক এরকমভাবে মুড়ে দিয়ে মুখটাকে এরকমভাবে করে দেব, তাহলে এটা ফেটে বেরিয়ে আসবে না, আর খুব ভালো সেদ্ধ হবে, যখন পুরটা নারকেলটা বেরিয়ে যাবে না। এরকমভাবে আমি একে একে আরও কিছু আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে ছোটো বড় আপনারা যেমন খুশি বানাতে পারেন, আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। সেম এরকম বাটির মতো করে আর নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে একটু ভিতর দিকে চেপে দিয়ে এটাকে মুড়ে দেব। ঠিক এরকমভাবেই
আমি সমস্ত বানিয়ে আসছি। আমি সব কুলি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমভাবে। আরও কিছু আছে এখানে, তো এরকমভাবে বানিয়ে আমি একটা কাপড় ঢাকে রেখে দিয়েছিলাম, কারণ শুকিয়ে যাবে। আমি এবার এটাকে এই রাইস কুকারে বয়েল করতে দেব, তো সেই জন্য এটাকে আমি একটু ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি, যাতে লেগে না যায়। এমনিতে কুলি লেগে যায় না, তবু একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আর গ্যাসে জলও বসিয়ে দিয়েছি। আমি এবার এতে ভালো করে এগুলোকে সাজিয়ে নেব একে একে এরকমভাবে। আমি এরকমভাবে উপর উপর, দেখতে পাচ্ছেন একটু একটু ফাঁকা সেরকম জায়গায় এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, ভাপ পাবে নিচে থেকে জল, তো এটা সেদ্ধ হয়ে যাবে। আমি সাজিয়ে দিয়েছি, গ্যাসে জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন জল ফুটছে। আমি এর উপরে রাইস কুকারের জালিটা বসিয়ে দিলাম, এটা এখন আমি প্রায় 15 মিনিটের জন্য সেদ্ধ করব, 5 মিনিট একটু হাই, তারপর কমিয়ে মিডিয়ামে 10 মিনিট সেদ্ধ করব। এরকম হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ হলো দেখতে পাচ্ছেন খুব গরম এখন, তো এটাকে একটু নাবিয়ে ঠান্ডা করব, তারপর আমি পিঠেগুলো একে একে ওঠাবো। এখন ওঠাতে গেলে খুব গরম, ভেঙে যাবে। তো এরকম পিঠের রেসিপি, আজকের পিঠের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। এরকম অবস্থায় আমি উপর থেকে কিছুটা ঠান্ডা জল আর এতে ছড়িয়ে দেব, যাতে পুলি পিঠেটা খুব ইজি খুলে যায়, নাহলে লেগে যাবে সবের সাথে। 2 মিনিট রেখে তারপর আমি এগুলোকে ওঠাবো। খুবই নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন, এরকম কুলি পিঠে অবশ্যই বানান, খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন খুবই গা একেবারে তেলা, আর একেবারে মসৃণ, কোনো পিঠে ভাঙেনি। এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন।